আসসালামু আলাইকুম উমেশ, জিকেই প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমরা আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করছি আজকে ধারাবাহিক ক্লাস নাম্বার 5। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই দেখে আসবা, তাহলে ধারাবাহিকভাবে তোমরা এই বইটা শেষ করতে পারবা। তো এই বইটার ওপর আমার মোট 39টা ভিডিও আসবে, 39টা আলাদা আলাদা টপিকে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওগুলো আমি প্লেলিস্ট আকারে চ্যানেলে দিয়ে দিব, তোমরা একটু খুঁজে নিবা। তো এই প্রশ্ন ব্যাংকগুলো কোথার কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে সেটা দেখতেই পাচ্ছ, বিভিন্ন মেডিকেল, ডেন্টাল, বিশ্ববিদ্যালয় এবং বিসিএসের বিগত পরীক্ষা সময়ের সাধারণ জ্ঞান। তো অবশ্যই আমাদের ভবিষ্যতে যে ভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে সেখানে এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো এবার আমরা আমাদের প্রশ্ন ব্যাংক সমাধান করি। তো প্রথমে আমরা সাধারণ জ্ঞান এর সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক, এরপরে সাধারণ জ্ঞানের যে প্রিপারেশন বুক রয়েছে, এরপরে গুচ্ছর জন্য তাদের যে বই রয়েছে, বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক, মেডিকেল প্রশ্ন ব্যাংক, বিভিন্ন প্রিপারেশন বুক সবগুলারই আমরা এক এক করে সমাধান দেব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তোমরা উমেশের বা উদ্বাসের বিভিন্ন বইয়ের সমাধান ইনশাল্লাহ আস্তে আস্তে এই চ্যানেলে পেয়ে যাবাম। তো দেখো আমাদের 5 নম্বর টপিক, আগের 4টা ভিডিওতে আমরা এই 4টা টপিক শেষ করেছিলাম। 5 নম্বর টপিকের নাম হচ্ছে বাংলাদেশের নদ নদী, ফারাক্কা বাঁধ ও পানি বন্টন চুক্তি, টিপাইমুখ বাঁধ, প্রাকৃতিক দুর্যোগ। তো এখানের 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, যে নদীর তীরবর্তী শহর বা স্থানের ক্ষেত্রে নিম্নের কোন জোড়াটি সঠিক। তো এখানে দেওয়া আছে যে কুষ্টিয়ার সাথে গড়াই, মাদারীপুর স্থানের সাথে নদীর নাম হিসেবে দেওয়া আছে যমুনা, দিনাজপুরের সাথে পূর্ণবর্বা, মহাস্থানগড়ের সাথে করতোয়া। কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের মাদারীপুরের সাথে যমুনা। মাদারীপুর আড়িয়াল খা নদীর তীরে অবস্থিত। এরপর আসো 2 নম্বর, নদী তীরবর্তী শহর বন্দর এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক। ঠিক আছে, তো এখানে কোনটি সঠিক দেখো অনেকগুলাই দেওয়া আছে, যেটার ভিতরে সঠিক উত্তর হচ্ছে আমাদের সারদা শহর অথবা বন্দর, এটা কোন নদীর তীরে অবস্থিত, পদ্মা নদীর তীরে অবস্থিত। এরপর আসো আমাদের 3 নম্বর, 3 নম্বরে কী দেওয়া আছে, বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদী কোনটি, হালদা। আচ্ছা, তো এখানে হালদা ও সাঙ্গু দুইটাই অ্যান্সার দেওয়া যায়, কিন্তু যদি শুধু হালদা থাকে তাহলে হালদাও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে কংস নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, কংস নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, শেরপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। কোন নদী বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানায় অবস্থিত, নাফ নদী। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি, অভিন্ন মানে একই, এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি। স্পর্শ, এই স্পর্শ বাংলাদেশের কোথায় অবস্থিত, ঢাকায় অবস্থিত। 8 নম্বর দেখো, ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি, স্পর্শ। সাইনি কোন নদীর উপনদী, কর্ণফুলী নদীর উপনদী। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি, মেঘনার উৎপত্তি স্থলের নাম কি, বরাক। টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে, বরাক। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে নাফ নদী। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে, করতোয়া নদীর উৎপত্তি হয়েছে। সিডর এর অর্থ কি, সিডরের অর্থ হচ্ছে চক্ষু। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। স্পর্শ প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা। বাংলাদেশের সীমান্ত হতে ফারাক্কাবাদের দূরত্ব কত, 16.5 কিলোমিটার। পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে, চাঁদপুর স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে। এরপর 19 নম্বর দেখো, ড্যাশ দেওয়া আছে যে ভূমিকম্প সৃষ্ট সমুদ্র ঢেউ হিসেবে পরিচিত। তো এখানে যেহেতু এমসিকিউ আকারে ছিল, এখানে এমসিকিউর ভিতরে সুনামি হবে, যে সুনামি ভূমিকম্প সৃষ্ট সমুদ্র ঢেউ হিসেবে পরিচিত। তিস্তা নদীর উৎপত্তি স্থল হচ্ছে সিকিম। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত, এটা আমরা সবাই জানি, হালদা, যেটা চট্টগ্রামে রয়েছে। এরপরে রয়েছে বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি, বিইএমএফ, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোরাম,
প্রস্তাবিত টিপাই মুখ বাঁধটি যে দুই নদীর সংযোগ স্থলে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে বরাক এবং টুইবাই, বরাক টুইবাই। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমাদের বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? হালদা। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মেজোরামের লুসাই পাহাড়। সুনামি বা কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? আজমগিরি, আজমিরিগঞ্জ। ইংরেজি কোন দুর্ভিক্ষ পঞ্চাশের মতন্ত নামে পরিচিত? 1943 সনের। কর্ণফুলী নদী থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে কেন? কর্ণফুলী নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে কেন? পূর্বে পাহাড়ি ভূমিতে উৎপত্তির কারণে। তিস্তা নদী যমুনা নদীর সাপেক্ষে একটি উপনদী। মানস সরোবরে উৎপত্তি রচনা করে ব্রহ্মপুত্র। কপোতক্ষ, তারপর দেখো আমাদের স্ট্রু দিয়ে কী দেওয়া আছে, যশোর। তো নিচের কোন সম্পর্কটি সঠিক, যে কোনটার সাথে কোনটা যায়? যেমন যশোরে কপোতক্ষ রয়েছে, ঠিক একইভাবে মাগুরায় রয়েছে মধুমতি। ব্রহ্মপুত্র কি? একটি বিনুনি স্বদেশ নদী। তারপর হচ্ছে বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে? কোন নদীর? পদ্মা নদীর উজানে। মঙ্গা কি? বিশেষ এলাকা ও সময়ে খাদ্য ও কর্মের সংকট হচ্ছে মঙ্গা। এরপরে 37 নম্বর দেখো, তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। কুমিল্লা শহর কোন নদীর তীরবর্তী? গোমতী। কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা নদী। পদ্মা ও যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে? দৌলতদিয়া ঘাটে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার মাধ্যম লক্ষ লক্ষ বছর সঞ্চিত পলালায়নের পরে যে ভূমিরূপের সৃষ্টি, তার বর্তমান অবস্থা হলো ভারতের কিছু অংশ ও বাংলাদেশ। আচ্ছা, তারপরে রয়েছে যে আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা। কত সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল? 1947 সালে। ঢাকা মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত? চারটি। দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কিভাবে পরিচিত? মারাত্মক ঝুঁকিপূর্ণ। দিনাজপুর শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত? পূর্ণভা। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর মোহনায়? কীর্তনখোলা। জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কক্সবাজার। প্রায় 13.5 কোটি বছর আগেও বাংলাদেশের একটি নদী প্রবাহমান ছিল, সেই নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র। দ্য কিলিং কার্ভ রেখাচিত্রটি কিসের সঙ্গে সম্পর্কিত? পরিবেশের সাথে। করতোয়ান নদীর উৎপত্তি স্থল কোনটি? সিকিমের পর্বত অঞ্চল। টিপাই মুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। ধানসিঁড়ি কোন জেলায় অবস্থিত? ঝালকাঠি। বাংলাদেশের আঘাতকারী সর্বশেষ ঘূর্ণিঝড় হচ্ছে কি? আমফান। তো এটা আপাতত হচ্ছে আমফান, তো উত্তরটা কিন্তু পরিবর্তনশীল, তোমার সময় কিন্তু অন্যটাও হতে পারে, সেটা তোমার নিউজ জানতে হবে। ঘূর্ণিঝড় সিডর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিংহলি। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? মেঘনা। তো নাফ নদীর তীরে অবস্থিত কোনটি? টেকনাফ। এরপরে রয়েছে 58 নাম্বার, নিচের কোনটি নদী নয়? কোনটি নদী নয়? ব্রহ্মপুত্র কোনো নদী নয়। আচ্ছা, বাকিগুলো কিন্তু নদী, পদ্মা মেঘনা যমুনা। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল হচ্ছে মানস সরোবরে। প্রস্তাবিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে স্থাপিত হবে? পশুর নদীর তীরে। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ। তারপর হচ্ছে যে লালন শাহ সেতুর কোন নদীর ওপরে অবস্থিত? পদ্মা নদীর ওপরে অবস্থিত। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। কোনটি যমুনার উপনদী? তিস্তা। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যার কবলিত হয় তার নাম হচ্ছে জলোচ্ছ্বাসজনিত বন্যা। বাংলাদেশের সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 সাল 2007-এর কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? 1988 সালের বন্যায়।
আচ্ছা, তারপর হচ্ছে দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়া ভাঙ্গা। 69 নম্বর দেখো, কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরামে। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। পূর্ণর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম করছে কোনটি? সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে? ব্রহ্মপুত্র। তারপরে রয়েছে কি আমাদের, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। দলেশ্বরী নদীর শাখা কোনটি? বুড়িগঙ্গা। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নত একটি জায়গায় মেশে, সেটার নাম হচ্ছে কি আমাদের? গোয়ালন্দ। আচ্ছা, এরপরে রয়েছে কি, 1847 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনি ঘাটে? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। তো আমাদের এই 5 নম্বর টপিকে 80টা কোশ্চেনই ছিল, পরবর্তীতে আমরা 6 নম্বর টপিক থেকে শুরু করব। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকটা ভিডিও বানাতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ এটা হুবহু আমার বই থেকে তুলতে হয়েছে, তো আমার ক্যামেরা সেটিংয়ে খুব বেশি কষ্ট হচ্ছে। তো অবশ্যই অনুগ্রহ করে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।